নমস্কার বন্ধুরা, আজ করব দুরকম শাকের একটা নিরামিষ রান্না। বৃহস্পতিবার শনিবার অনেক বাড়িতে নিরামিষ রান্না হয়, আপনারা সেদিন এই রান্নাটা বানাতে পারেন, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। তো মোস্ট ওয়েলকাম, আমি জয়া, আপনারা দেখছেন ভাত তরকারি। ফার্স্ট কড়াইতে সামান্য পরিমাণে তেল গরম করে নিচ্ছি, তেলটা সম্পূর্ণ আপনাদের উপরে, আপনারা কতটা খেতে ভালোবাসেন। তারপরে দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে গেলে দিয়ে দেব আদা কুচি, আর দিয়ে দেব সামান্য গাজর কুচি। আলুগুলো মোটামুটি সাইজের করে কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দেব, দেব সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে সবজিগুলো আমি ভালো করে মিনিট পাঁচেকের মতো একটু ভেজে নেব। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে আবারও সবজিগুলো মিনিট পাঁচেকের মতো ভাজব। সবজিগুলো ভাজা হয়ে গেলে এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা দিয়ে দুই তিন সেকেন্ডের মতো ভেজে নিতে হবে, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিচ্ছি এক চামচের মতো জিরের গুঁড়ো। পরে শাকগুলো দিয়ে দেব। আমি এখানে লাল শাক আর পালং শাক দু রকম শাক ব্যবহার করছি, ভালো করে ধুয়ে কেটে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে শাক আর সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাতে আর কিছু শাকগুলো হতে থাকুক, তখন একটু গল্প করে নিই বন্ধুরা। আপনারা কে কে আমার মতো বাজারে সবজি কিনে আবার সবজি দোকানে ফেলে আসেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার বাজার করতে খুবই ভালো লাগে, বিশেষ করে মাছ শাক সবজি। আমার বাড়িতে আমি বাজার করি। তো কথা বলতে বলতে দেখুন, আমি শাকগুলো নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়েছি। মিনিট পাঁচেক পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি শাকের কতটা জল বেরিয়ে গেছে। আমি এখানে 500 গ্রামের মতো শাক নিয়েছিলাম। দেখুন শাকগুলো যখন পুরোটাই জল শুকিয়ে রান্না করে নেব তখন অল্পই হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বড়ি, হাত দিয়ে গুঁড়ো করে ছড়িয়ে দেব শাকের মধ্যে। এবারে গ্যাসটা সম্পূর্ণ হাই ফ্লেমে শাকের জলটা আমি শুকিয়ে নেব। মিনিট পাঁচেক ওয়েট করার পরে দেখুন শাকের জলটা আমি সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, গ্যাসটা হাই ফ্লেমে থাকলে এই সময় মাঝে মাঝে খুন্তি দিয়ে শাকটা নাড়তে হবে, না হলে শাকের নিচটা ধরে যাবে আর শাকটা ঠিক পোড়া পোড়া গন্ধ হলে তখন তো আর খেতে ভালো লাগবে না। আপনারা এটা গরম গরম ভাতের সাথে নিরামিষের দিনে সার্ভ করুন, খেতে খুব ভালো লাগবে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর দেখতে থাকবেন ভাত তরকারি। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে।